নমস্কার। আট পৌরে হেসেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা সনাতনী রান্না, মানে পুরনো রান্না। এই রান্নাটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মৌরুলা মাছ তো অনেক খেয়েছেন, এইভাবে কখনো খেয়েছেন কি না একটু দেখে নিন। আজকে রান্না করে নিচ্ছি হাতে মাখা মৌরুলা। এই রান্নাটি করার জন্য আমি 300 গ্রাম মৌরুলা মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, নুন, জিরা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন কুচি নিয়েছি, সর্ষে বাটা, ধনে পাতা কুচি, লেবু টুকরো নিয়েছি। আমি তার থেকে লেবুর রস নিয়ে নেব। মৌরুলা মাছটা আমি একটি প্লেটে নিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। মাছের একটা আষ্টে গন্ধ থাকে, এই জন্যেই আমি লেবুর রসটা নিয়ে নিচ্ছি। এর সঙ্গে নিয়ে নিচ্ছি নুন, নিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি নুন, হলুদ গুঁড়ো আর লেবুর রস মাছটাতে মাখিয়ে নেব। বাড়িতে যদি আপনাদের লেবুর রস না থাকে বা পাতি লেবু না থাকে, আপনারা ভিনিগারও দিতে পারেন। খুব সাবধানে মাখতে হবে, মৌরুলা মাছ না খুব নরম। মাছটা মেখে আমি 15 মিনিট রেখে দেব। এই রান্নাটি করার জন্য আমি সর্ষের তেল নিয়েছি। রান্নাটি আমি মাটির পাত্রে করে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে নিচ্ছি টমেটোর টুকরো, তারপরে রসুন কুচি নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি 1 চামচ নিয়ে নিচ্ছি। সামান্য একটু হলুদ নেব, কেন আমি মাছে কিন্তু হলুদ মাখিয়েছি। আর নিয়ে নেব সামান্য নুন। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি, তারপরে আমি নিয়ে নিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষে বাটা নিয়েছি। একদম শেষে আমি নিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি নিচ্ছি। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মৌরুলা মাছ দিয়ে কিন্তু এগুলো মাখবো না, কেন মৌরুলা মাছ ভেঙে যেতে পারে। আগে আমি সব উপকরণ ভালো করে হাত দিয়েই মেখে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। এখন আমি মেখে রাখা মৌরুলা মাছটা দিয়ে দিচ্ছি। মৌরুলা মাছটা আমি 15 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। এই রান্নাটিতে কিন্তু আমি একটুও জল দেব না। এখন আমি গ্যাস অন করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। এখন ঢাকনা বন্ধ করে আমি রান্না হতে দেব, যতক্ষণ না মৌরুলা মাছের ভেতর থেকে চড়বড় চড়বড় করে আওয়াজ হবে। মাঝে একটু ঢাকনা খুলে দেখে নেব কত জল বেরিয়েছে। আর 5 মিনিট হতে দেব। পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট রেখে ঢাকনা খুলে দিচ্ছি।
অপূর্ব গন্ধ বেরিয়েছে কিন্তু, খেতে নিশ্চয়ই খুব ভালো হবে। এইভাবে আপনারা তৈরি করবেন খুব সহজ উপকরণ দিয়ে, একদম দারুণ স্বাদের এই রান্নাটি তৈরি হয়ে গেছে, হাতে মাখা মৌডালা। তৈরি করে নিলাম হাতে মাখা মৌডালা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আটপৌরে হেসেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন।